আনন্দে বড়া
সচিমাতার আনন্দের দোলা গৌরহরি আমা সুরধনির দিনে এসে ধীরে ধীরে চারিদিকে গৌরহরি আমা লক্ষ্য করেছে, যেদিকেই লক্ষ্য করলেন সেদিকেই সে গৌরপ্রিয় ভক্তবাদন দর্শন করলেন। প্রভু আমার যখন গোলক বৈভব পরিত্যাগ করে এই নদিয়া নবদ্বীপের মাঝে এলেন, তখন গৌরহরি আমার মনে মনে চিন্তা করলেন, যদি আমার গৌরপ্রিয় ভক্ত না হয় তাহলে আমি কেমন করে এই জীবনে উদ্ধার করব। তাই তো গৌরহরি আমার সকল ভক্তকে আগে পাঠিয়ে দিলেন নিজে অপরে সে অপরে, এবার সুরধনির নিকটে চারিদিকে ভক্তবাদন দর্শন করে প্রভুর এত আনন্দ হল। তাই সেই আনন্দে আত্মহার হয়ে গৌরহরি আমার খেলা খেলছে, কিসের খেলা? মহাজন পদকর্তা দেখছি এক পাশে দাঁড়িয়ে আমার প্রভুর লীলা। মানুষের দেহ জগতে যদি কোনো আনন্দ হয় তারা এখন কি করে? রস পান করে, হ্যাঁ, আবার বিভিন্ন খেলা আছে সেসব খেলা খেলে। এখন তো মোবাইলে গেম এসে গেছে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রভু যখন এসেছিল নদিয়া নবদ্বীপে এই কলির জ্ঞানন্দজীবকে উদ্ধার করবার জন্যে, প্রভু আমার কেমন ভাবে কিসের খেলা খেললো জানো? মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বললে, বলে খেলেছে হরে নামে হরে খেলছে হরে নামে জালা রবে
সুরধনের তীরে দাঁড়িয়ে এমন ভাবে গৌর হরি আমার হরিনামের খেলা খেলছে, হরিনামের খেলা খেলছে খেলছে। প্রভু আমার চিন্তা করলেন আনন্দ হচ্ছে, এই জীবনকে তো আমাকে উদ্ধার করতে হবে, তাহলে আমার এই ভাবধারা নিয়ে থাকলে চলবে না, প্রবীর ভাবে ভাবান্বিত হয়ে আমাকে এই জীবনকে শিক্ষা দিতে হবে। একদিকে লীলার প্রকাশ, অন্যদিকে জীবের শিক্ষা। তাই গৌর হরি আমার আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও তিনি সকল জায়গা রেখে এই নদিয়া নবদ্বীপের মাঝে এসে অবতীর্ণ হলেন কেন? প্রভু কি আর অন্য কোথাও যেতে পারতেন না? মহাজন বললেন, ওরে কলির আনন্দপতি, প্রভু আমার দেখলেন এই নদিয়া নবদ্বীপটা খুবই পবিত্র স্থান, একদিকে অন্তরঙ্গ ভক্ত, অন্যদিকে বহিরঙ্গ জগতের ভক্ত, দুটি ভক্তই আছেন এই নদিয়া নবদ্বীপের মাঝে। তাহলে অন্তরঙ্গ ভক্ত কারা? মহাজন বললেন, রায় রামানন্দ, শিবকি মাইতি, মাধবী দেবী, স্বরূপ দামোদর, এই যে সাড়ে তিনজন ভক্ত আমার প্রভুর খুবই অন্তরঙ্গ ভক্ত। তাহলে অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত কোথায়? আমার মতন জ্ঞানানন্দ জি বলছে, তাহলে বহিরঙ্গ জগতের ভক্ত কোথায়? মহাজন বললেন, নয়ন দর্শন করলে যাকে উপলব্ধি করা যায়, এটাই হচ্ছে আমাদের এই বহিরঙ্গ। আর অন্তরঙ্গ যদি কেউ কারো স্বরূপ দর্শন করে তার হৃদয়ের মাঝে হৃদয়ের কথা বুঝে নিতে পারে, তাকে বলা হয় অন্তরঙ্গ। তা নদিয়া নবদ্বীপের মাঝে এই সাড়ে তিনজন ভক্ত ছিলেন আমার প্রভুর অন্তরঙ্গ। তাই এই সাড়ে তিনজন ভক্ত নিয়ে রস আস্বাদন করেছিলেন, আর বহিরঙ্গ জগতের ভক্তকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার কি করলেন? হরিনাম সংকীর্তন করলেন। কেমন ভাবে? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা করি না কেন? আমরা প্রতি প্রত্যেকেই একটা আত্মস্বরূপ,
করে বলছে, কলির জ্ঞান অন্ধজী অন্নগত প্রাণ আর ইন্দ্র সুষম, এক বেলা উপবাস করলে বড় ক্লান্ত হয়ে যায়, তাই প্রভু আমার জীবের প্রতি লক্ষ্য করি ডেকে ডেকে বললেন, ওরে কলির জ্ঞান অন্ধজী সেখানে হরিনাম সংকীর্তন করছে আপনাদের মতন যত গৌরপ্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে। কিন্তু সেখানে জগৎবন্ধুর আশ্রমে আসতে একটা তে মাথার পথ, সেখানে একজন ডিউটি করে, তো বড় বাবুর কাছে গিয়ে বলছে, ও বাবু বাবু আমাকে একটু কিছু সময়ের জন্য ছুটি দেবেন বাবু। বড় বাবু বললেন, হরিদাস তুমি তো এসেছ চাকরি করতে, তুমি তোমার ডিউটি পালন করো, তুমি এখন ছুটি চাইতে এসেছ? না না এখন তো ছুটি দেওয়া যাবে না, যাও তোমার কর্মে তুমি রত থাকো। হরিদাস চলে এলেন তে মাতার পথে। যখন এসে ডিউটি করছে জগৎবন্ধুর আশ্রম থেকে এমন হরিনাম মহামন্ত্র কানে ভাসে, ভাসতে ভাসতে যখন হরিদাসের কর্ণকুহুকে প্রবেশ করছে আর থাকতে পারছে না। যদি কেউ কারোর ভালোবাসার মানুষ তার কথা যদি শুনতে পায়, সৎকর্ম যদি হাতে থাকে, যাওয়ার জন্য তার পরনটা ছটফট করতে থাকে, তখন আমি যে দর্শন করব। প্রভুর নাম গুণাগুণ যখন হচ্ছে জগৎবন্ধুর আশ্রমে, হরিদাস ছটফট করছে, যে নাম প্রভু করে এত লাগে ভালো, আর যদি আমি তাকে আশ্রয় করতে পারি তাহলে হয়তো আমার পরকালের জন্য আমার কিছু সম্বল সঞ্চয় হয়ে যাবে। হরিদাস আর থাকতে পারছে না, সেই সৎসঙ্গে যাবার জন্য, হরিবাসরে যাবার জন্য তার আকুল প্রাণ ছটফট করছে। বড় বাবুর কাছে গিয়ে আবার বলছে, বাবু ও বাবু আমাকে কিছু সময়ের জন্য একটু দেন না ছুটি। দারোগা বাবু এবার ক্রোধ হয়ে বললেন, হরিদাস তুমি না এসেছো সরকারি চাকরি করবার জন্য, সরকারি চাকরি করলে যখন তখন ছুটি চাইলেই কি ছুটি পাওয়া যায়? তুমি বারবার করে এমন ভাবে আমাকে ব্যক্ত করছো, তবে যদি তোমার চাকরির মায়া না থাকে তুমি যাও। যখন ক্রোধ হয়ে উঠলে হরিদাস নিরুপায়, সংসারে সাতজন ব্যক্তি আছে সদস্য, সবাইকে তো পরিচালনা করতে হবে, কর্তব্য করতে করতে যদি একবার কর্তব্যে ভুল হয়ে যায় সেখানে তো ভালোবাসা থাকে না। হরিদাস তে মাথার পথে এসে বসে বসে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, হে দীনদয়াল এই ভবের বাজারে যখন এলাম, মাতা পিতা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সকল কিছু পেলাম, কিন্তু কোথায় ছিলাম, কোথায় এসেছি, এরপরে আমাকে কোথায় চলে যেতে হবে তার তো এখন অনুসন্ধান পেলাম না। তবে এমন মধুবাক হরিরাম সংকীর্তন আমি তো আগে কখনো কোনোদিন শ্রবণ করি নাই, যে নাম শুনে এত লাগে ভালো,
ভাঙা ধামে আমি প্রত্যেকের জন্য কর্তব্য করতে করতে আমার গেল অবসা এসেছে। আমি তোমার নাম তোমার কেমন করে আমি আশ্রয় করব বল দিন দয়া। হরিদাস বসে বসে কাঁদছে। এবার বড়বাবু তে মাথার পথ দিয়ে যখন চলে যাচ্ছে মনে মনে চিন্তা করছে হরিদাস এসেছিল আমার কাছে বারবার ছুটে যাইয়ে কেন, এই যে কেমন মধুমাতা হরিনাম, মনে হয় এই হরিনাম আশ্রয় করবার জন্য। তাহলে দেখি তো হরিদাস পিতা কিন্তু পালন করছে না, ফাঁকি দিয়ে চলে গেল। বড়বাবু দেখছে না কে মাথার পথে বসে হরিদাস তার ডিউটি পালন করছে। জগৎবন্ধুর আশ্রম দিয়ে যখন চলে যাচ্ছে বড়বাবু, যখনই পার হয়ে চলে যায় এক ঝলক দেখতে পেল যে কত সাধুগুরু বৈষ্ণব ভক্তের বাজার, তার মধ্যে হরিদাস। হরিদাস দুবাহু তুলে এমন ভাবে হরিনাম সংকীর্তন করছে। বড় বড় হঠাৎ চমকে উঠলে, দেখি আমি যে দেখলাম হরিদাস মাথার পথে সে বসে তার ডিউটি পালন করছে, অথচ আবার আমি দেখতে পেলাম জগৎ বন্ধুর আশ্রমে ওই কি সেই হরিদাস? না না, মনে হয় আমি ভুল দেখে ফেলেছি। বড়বাবু আনমনা হতে হতে চলে গেলেন নিজের গৃহে। রজনী প্রভাত হলে যখন আবার এসেছিলেন সে তার নিজের অফিসে। হরিদাস তার পরের দিন যখন সে অফিসে আসছে মনে মনে খুব ভয়। কেন হরিদাসের মনে মনে ভয়? আমি তো থাকতে পারিনি, বড়বাবুর কথা রক্ষা করতে পারলাম না, মনে হয় আমাকে দরখাস্ত করতে হবে, আমাকে হয়তো আর ডিউটি দেবে, আমাকে হয়তো বসিয়ে দেবে। আমি যাই, আমি বড়বাবুর কাছে গিয়ে অনুনয় বিনয় করি, একবার যদি আমি অনুরোধ করি আমার ডিউটিটা যদি আমি রাখতে পারি। ধীরে ধীরে এসে বড়বাবুর টেবিলের কাছে দাঁড়িয়ে বলছে, বাবু ও বাবু বাবু আমার ভুল, আমি যে বড় অপরাধ করেছি, আমার শত ভুল মার্জনা করে একবার একবার আমার ডিউটিটাকে আমাকে ফিরিয়ে দেবে। আমি যদি ডিউটির থেকে বঞ্চিত হয়ে যাই আমাকে তো সকল সদস্যের পরিচালনা করবার জন্য বড় কষ্ট হয়ে যাবে। বাবু আমাকে তো আপনি ছুটি দেবেন না, হ্যাঁ আমার চাকরিটা দেবেন তো? বড় বড়বু অবাক হয়ে গেলে হরিদাসের বদন দর্শন করে বড়বাবু বলছে, হরিদাস হরিদাস তুমি একই বলছো? হরিদাস বলছে, হ্যাঁ বাবু আপনার চাকরি তো আমি আমি সঠিকভাবে পালন করতে পারিনি, আমি সেও ডিউটি ছেড়ে আমি চলে গিয়েছিলাম বন্ধুর আশ্রমে, তাই আমি আপনার কাছে অনুরোধ করতে এলাম। বাবু আমাকে বসিয়ে দেবেন না তো? হরিদাসের বদন দর্শন করে বড়বাবু বলছেন, হরিদাস হরিদাস তুমি কি বলতে পারো? হরিদাস তুমি কোন হরিদাস? আমি যে দেখেছিলাম যে মাথার পথে বসেছিল ওই কি সেই হরিদাস? আর জগত বন্ধুর আশ্রমে ছিল সেবা কোন হরিদাস? বলো হরিদাস তুমি কে? তুমি কে? তুমি কি দেবতারে বসেছিলে সেই হরিদাস, না জগৎ বন্ধুর আশ্রমে ছিলে সেই হরিদাস? বড়বাবুর কথা শুনে হরিদাস এতবেলা অনুনয় বিনয় করে ভিক্ষা চাইছিল যাতে ডিউটিটা তার মার না হয়ে যায়, আপসেট না হয়। এবার হরিদাস নিজেই দরখাস্ত লিখে বলছে, বাবু ও বাবু আমি যেদিন এই ধরাধামে এসেছিলাম সেদিন তো আমি সঙ্গে করে কিছু আনতে পারিনি, কিন্তু আমি কোথায় যাব এর পরে তারও অনুসন্ধান করতে পারিনি। কেন জানো? আমি স্ত্রীর প্রতি যদি কর্তব্য করতে করতে
ভুলে যায়, সেখানে ভালোবাসা থাকে না। সন্তানের জন্য কর্তব্য করতে করতে যদি সেখানেও আমি কর্তব্য করতে না পারি, ভালোবাসা থাকে না। সে যদি আমার ডিউটি পালন করে, আর এই জাগতিক জগতের এই ভালোবাসা, এই ডিউটি আমার আর কোনো প্রয়োজন নাই। এবার আমি সেই জগৎ বন্ধু, এই যে জগতের যিনি কর্তা, আজ হইতে আমি তিনার সেই নাম গুণগান, আমার সেই ডিউটি আমি পালন করব। আর আমি এহ জগতে আপনার চাকরিয়ে ডিউটি করব না। সে নিজেই দরখাস্ত দিয়ে চলে যাচ্ছে, টেবিলের পরে রেখে যখন চলে যাচ্ছে, হরিদাস বড়বাবু ছুটে এসে বলছে, হরিদাস হরিদাস হরিদাস। তবে শোনো শোনো, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব অর্থ সম্পদ আমার সকল কিছু আছে, কিন্তু নেই কি জানো হরিদাস, নেই তো আমার সেই যে হৃদয় বাজে ভক্তি। আমি শাস্ত্রে শুনেছি সাধুর বসনা বললেন, যদি সৎসঙ্গ একবার করা যায় তাহলে তার স্বর্গবাস হয়, আর অসৎসঙ্গ করলে পরে নরকে তার গমন হয়। তাই বলে কি হরিদাস, ও হরিদাস তোমার সঙ্গ, সঙ্গ ছাড়া আমায় আমায় করো করো না গো। আমায় সঙ্গ, সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো ভালোবাসি।
সঙ্গ সারাই আমার আমার করো আমি সঙ্গ বল ভালো শুধু